আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। ব্যানগাড়ি থেকে শুরু করে পাঁচতলা হোটেল পর্যন্ত এই কাবাবটি কেউ পছন্দ করেন না এমন কেউ নেই। এই কাবাবটি খেতে যত মজা, তৈরি করাটা ততই সহজ। আর আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম ঘরোয়াভাবে, যাতে করে আপনারা তৈরি করতে পারেন অতি সহজে। তাহলে চলুন কথা না বাড়িয়ে তৈরি করে নেই পছন্দের কাঠি কাবাবটি। বারবিকিউ চিকেন কাঠি কাবাব বানাবো আজকে চুলায়। আমি একটা বক্সে মাংস রেখে দিয়েছি। ভাবছেন পানি দিয়ে মাংসটা আমি কেন রেখেছি? এই পানি দিয়ে মাংসটা আমি রেখেছিলাম ডিপ ফ্রিজে। এভাবে করে আপনারা যখন মুরগিটা বাজার থেকে নিয়ে আসবেন আর ব্রেস্টটাকে এভাবে বক্সে করে পানি দিয়ে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। এতে করে মাংসটা খুব ভালো থাকে। আর নিয়েছি এখানে ফ্রোজেন করা ক্যাপসিকাম। আমি আজকে এগুলো দিয়েই কিন্তু বারবিকিউ চিকেন কাঠি কাবাবটা তৈরি করব। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, পানিটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। নিয়েছি এখানে কতগুলো কাঠি, এটাকে আমি এখন ভিজিয়ে রেখে দেব। 15 থেকে 20 মিনিট এটাকে ভিজিয়ে রেখে দিতে পারেন। এতে করে চিকেনটাকে গেথে নিতে সুবিধা হবে। এভাবে করে যদি আপনারা ডিপ ফ্রিজে চিকেনটাকে রেখে দেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। পলিথিনে না পেঁচিয়ে এভাবে পানিতে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত মাংসটা ভালো থাকে। আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন একই রকম রাখতে চিকেনটাকে। মিষ্টি আলুটাকেও টুকরো করে কেটে নিয়েছি। গাজরটা কেটে নিচ্ছি। যে কোনো পছন্দের সবজি আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি যেগুলো নিয়েছি এগুলো দিয়ে যে করতে হবে এমনটা না। আবার কেউ চাইলে শুধু শুধু এই চিকেন দিয়েও কিন্তু কাঠি কাবাবটা তৈরি করে নিতে পারেন। এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব। সেজন্য 400 গ্রাম মাংসের জন্য আমি যে মশলাগুলো নিচ্ছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ গরম মশলা পাউডার নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মরিচের পাউডার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ম্যাগি মশলাটা দিয়ে দেওয়ার জন্য, এতে করে টেস্টটা বেড়ে যায়। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আরও অ্যাড করে দিচ্ছি সয়া সস। 2 চা চামচ সয়া সস দিচ্ছি এখানে। আরও লাগবে টমেটো সস। 3 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ গোলমরিচের পাউডার দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। সাথে দিয়ে দেব টুকরো করে রাখা মিষ্টি আলু। এতে করে মিষ্টি আলুটা খেতে অনেক মজা হয়। এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। কেউ চাইলে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। পানি থেকে কাঠিটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমার গেথে নেওয়ার পালা। আমি এখন মাংস আর সবজিটাকে কাঠিতে গেথে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমেই গেথে নিচ্ছি। চেষ্টা করবেন এই কাঠি কাবাবটা বানানোর সময় পেঁয়াজটা অবশ্যই দিতে। আমি যেভাবে করে গেথে নিয়েছি এভাবে করে যে গেথে নিতে হবে এমনটা না। আপনাদের পছন্দ মতো করে আপনারা সবজিটা দিয়ে গেথে নিতে পারেন। আবার কেউ চাইলে শুধু শুধু চিকেনটাও গেথে নিতে পারেন। এটার মধ্যে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। যারা শুধু চিকেনটাই খেতে পছন্দ করেন তারা শুধু চিকেনটাই কাঠিতে গেথে নিতে পারেন। চলে যাচ্ছি ফ্রাই করতে। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। দিয়ে এখন আমি প্রত্যেকটা কাঠি কাবাব দিয়ে দিচ্ছি তেলে। একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। এ পর্যায়ে ফ্লেমটা থাকবে মিডিয়াম। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, এভাবে করেই ভাজতে হবে। যখন এই চিকেন বারবিকিউ কাঠি কাবাবটা হয়ে আসবে ঠিক তখনই দিয়ে দিতে হবে বারবিকিউ সস। এতে করে ফ্লেভারটাও আসে অনেক, খেতেও হয় অনেক মজা। যাদের ঘরে এরকম কাঠি নেই তারা কি করবেন বলে দিচ্ছি। তারা চাইলে এই কাঠির মধ্যে গেঁথে নেওয়া ছাড়াও কিন্তু আপনারা এটা ভেজে নিতে পারেন।
তৈরি হয়ে গেল বারবিকিউ চিকেন কাঠি কাবাব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, পরবর্তী নতুন কোনো রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমার গলাটা তেমন একটা ভালো নয়, সেজন্য নিত্য নতুন আরও কোনো রেসিপি দেখতে সবসময় আমার চ্যানেলের সাথেই থাকবেন। এরকমই একটা প্রত্যাশা নিয়ে আমি সব সময় আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেখানোর চেষ্টা করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আশা করছি এই কাঠি কাবাবটা আপনারা তৈরি করে দেখবেন। আল্লাহ হাফেজ।